মদিনার রাস্তার মাঝখানে কয়েকজন বুজুর্গ ওনাকে দেখে চিনে ফেলবে, কারণ ওনার নাক কিরকম হবে, চোখের ব্রো কিরকম হবে, কপাল কতটুকু হবে, চুল কিরকম হবে, ঠোঁট কিরকম থাকবে, ওনার দাড়ি কেমন থাকবে, উনি কথা বলবে কোন স্টাইলে, ওনার কাঁধ হবে কিরকম, ওনার আঙ্গুল এবং হাত কিরকম হবে, উনি কিভাবে হাঁটবে, পুরো ডিটেল সব হাদিস শরীফ আল্লাহ রাসূল বলে গেছে। ইনশাল্লাহ আমি আলাউদ্দিন দেখলে ওনাকে চিনবো। ইমাম মাহদি আলাইহিসসালামের কথা বলছিলাম, এই দুইটা আলামত যে কোনো সময় জাহির হয়ে যাবে, বলা যায় না, আল্লাহ যখন চাই তখনই হয়ে যাবে। ইমাম মাহদির মূল নাম থাকবে মুহাম্মদ, ওনার আব্বা জানের নাম থাকবে আবদুল্লাহ, ওনার আম্মা জানের নাম থাকবে আমেনা, ওই নবীজির মতোই একই পরিচয়। ওনার বংশ হবে মা ফাতেমার বংশ, ইমাম হাসান হুসাইনের বংশ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ, আমার নবীর বংশ। ওনার মূল বাড়ি হবে মক্কায়, বাংলাদেশে না, অন্য কোনো দেশে না, মক্কায়। উনি চলাফেরা একজন সাধারণ মানুষ থাকবে, মনে করে যেমন মানুষ গরু রাখাল, উটের রাখাল বা বকরি বকরা চড়ান এরকম রাখাল উনি জীবনযাপন করবে, মরুভূমি আর পাহাড় পর্বতে সবসময় থাকবে, মানুষের থেকে এড়ায় এড়ায় চলবে, এমন হবে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন ওনাকে বিবাহ করাইব করাইতে রাজি হবে না, উনি এমনভাবে চলবে। এই মক্কার পাপাচার দেখুনি মদিনার দিকে রওনা দিবে, মদিনার রাস্তার মাঝখানে কয়েকজন বুজুর্গ ওনাকে দেখে চিনে ফেলবে, কারণ ওনার নাক কিরকম হবে, চোখের ব্রো কিরকম হবে, কপাল কতটুকু হবে, চুল কিরকম হবে, ঠোঁট কিরকম থাকবে, ওনার দাড়ি কেমন থাকবে, উনি কথা বলবে কোন স্টাইলে, ওনার কাঁধ হবে কিরকম, ওনার আঙ্গুল এবং হাত কিরকম হবে, উনি কিভাবে হাঁটবে, পুরো ডিটেল সব হাদিস শরীফ আল্লাহ রাসূল বলে গেছে। ইনশাল্লাহ আমি আলাউদ্দিন দেখলে ওনাকে চিনবো। ইমাম মাহদি আলাইহিসসালামের রাস্তায় ওনারা দেখে বলবে, আপনি কি ইমাম মাহদি? উনি বলবেন, না আমি মাহদি না। তখন বলবেন, না আপনার মধ্যে সব চিহ্ন আলামত গুলি আছে, আপনি মাহাদি। উনি অস্বীকার করবেন, না আমি মাহাদি নই। ওনারা জোর করে আমি আবার মক্কায়, ওই ওই বুজুর্গ আল্লাহর ওলি যারা, তারা জোর করে ওনারা আবার মক্কায় লয়ে এলো। আইনে আরো কিছু আলেম ডাই কানবো, বড় বড় আলেমদেরকে এনে বলবে, দেখেন তো আমরা, আমাদের কাছে মনে হচ্ছে উনি ইমাম মাহাদি, এই এই আলামতে আপনারা একটু পর্যবেক্ষণ করে। তখন সবাই ওনাকে পর্যবেক্ষণ করে, সবাই বলবে, হ্যাঁ আমাদের কাছে মনে হচ্ছে উনি ইমাম মাহাদি। তখন আকাশ থেকে গায়েবি আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহি, হাজা খলিফাতুল্লাহি ফিল আরদে ফাসতামিউহু ওয়া আতিউহু। আল্লাহ আসমান থেকে জবান খুলে স্পষ্ট অথবা ফেরেশতা দিয়ে আওয়াজ দিয়ে বলবে, হাজা খলিফাতুল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে সেই আল্লাহর খলিফা, তোমরা তার আনুগত্য করো, তার কথা শোনো। তখন উনি বলবে, হ্যাঁ আমি ইমাম মাহদি। এই সময়টা খুব নিকটে, এমত অবস্থায় দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়া আসমান থেকে ঈসা নবী দুনিয়াতে নামবে। ঈসা নবী নাইমা ইমাম মাহাদির কাছে এসে বলবে, আপনি আমাকে বায়াত করান তাড়াতাড়ি। ইমাম মাহাদি তিনাকে বায়াত করাইবেন, বায়াত মানে মরিদ করাইবেন, করানোর পরে নামাজের ওয়াক্ত হবে। ইমাম মাহদি আলাইহিসসালাম ঈসা নবীকে বলবে, আপনি ইমামতি করেন, আপনি তো নবী ছিলেন। ঈসা নবী বলবে, আমি নবী ছিলাম, এখন নবীর উম্মত, আমি এখন নবী না, এখন আখিরি নবীর উম্মত, আপনি আমার ইমাম, আমি আপনার মুরিদ, আপনি আমার মুর্শিদ। ইমাম মাহদি আলাইহিসসালাম, আপনি আমার ইমাম, আমি আপনার কাছে বায়াত হয়েছি, আপনি সকল মুসলমানের ইমাম, আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে নামাজ পড়ব। ইমাম মাহদি আলাইহিসসালামের ইমামতিতে নামাজ হবে। দাদু ভাই আমার মক্কায় মসজিদুল হারামে এই নামাজ হবে। বন্ধুরা আমার, ঠিক এই সময় এই খবরটা সারা পৃথিবীতে খুব দ্রুত ছড়িয়ে যাবে, দামেস্ক মানে সিরিয়া থেকে বিশাল বড় একটা দল যাবে ইমাম মেহেদী আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। একেবারে সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেন, এত বড় দল হবে, দলটা এত বড় হবে, এই দল মক্কার কাছাকাছি চলে যাবে ইমাম মাহদি আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কোনো কাফের মুশরিক না, এরা নামদারি মুসলিম মুনাফিক, এরা যাবে ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, একজন দুইজন না, সব কেডা ওয়াহাবি যাবে। কথা ঠিক না বিঠে? ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধ করবেন কি সুন্নিরা? কথা বলেন, সুন্নিরা যুদ্ধ করবে? ওয়াহাবিরা, সব কেডা ওয়াহাবি যাবে যুদ্ধ করতে। এক জামাত মক্কার কাছেই একটা বিশাল মরুভূমিতে, তারা যখন কাছাকাছি যাবে, তখন এই বাহিনীর প্রথম অংশটা, বিশাল মরুবাহিনীর প্রথম অংশটা জমিন ধস নাইমা, তারা মাটি মিশে জিন্দা দাফন হয়ে যাবে।
প্রথম অংশটা আল্লাহ তাআলা তাদেরকে ধসে ধ্বংস করে দিবে, পিছনে আরেকটা বাহিনী থেকে যাব। এখানে দেখেন আল্লাহর মহিমা, আল্লাহ সবাইকে সুযোগ দেয়। ওই কিছু লোক আছে সরাসরি দাফন হয়েছে না, তারা ওই কইরা গেছে ঠিকই, কিন্তু ডাক দিবে পিছনে তারা, যে এ ভাইরা আমরা পড়ে গেছি, আমাদেরকে বাঁচান, আমাদের সাহায্য করেন। ওই পিছনের লোকগুলির আল্লাহ সুযোগ দিছে, তারা নিয়ে ফিরা যায় না, কিন্তু তারা ফিরা না যায় তাদেরকে বাঁচাইবার জন্য সামনে আগাইব। তখন আল্লাহ আরেকটা ধস দিবে, দিয়ে হেডিরও জিন্দা দাফন করে দেবে। ইমাম মাহদির বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা সরাসরি মাটি নিচে দাইবা যাবে, সরাসরি আল্লাহ ধাবাই মেরে ফেলবে তাদেরকে। বন্ধুরা আমার, সকল আলী আল্লাহরা ইমাম মাহদি আলাইহিস সালামের প্রশংসা করে তিনার পক্ষে থাকার কথা বলে, আমরা সবাই চাই আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায় রাখে আমরা ইমাম মাহদির পক্ষে ইনশাআল্লাহ বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। রাজি আছেন? সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ঠিক এমন সময় দাজ্জাল প্রকাশ হবে। দাজ্জাল, দাজ্জাল ভয়ঙ্কর এক ফিতনা। সেই দাজ্জাল ডান হাতে বেহেস্ত বা ডান হাতে দুজক লিয়ে আইব। দাজ্জালের বেহেস্ত হইল মুমিনের দুজক, আর দাজ্জালের দুজক হইল মুমিনের জান্নাত। সে মানুষের বিশ্বাস অর্জন করার জন্য এমন ক্ষমতা হয়ে নিয়ে আসবে, আল্লাহ তাকে দিবে, একটা মানুষকে মেরে ফেলবে জায়গায় হত্যা করে, আবার কাইটা টুকরা টুকরা করে আবার এটা জোড়া লাগে চিন্তা করবে। দাজ্জালের ক্ষমতা আল্লাহ দিবে, এটা দেখে যারা বিশ্বাস করে ফেলবে তারাই শেষ, মানে তারাই বেইমান হয়ে যাবে। আর যারা বলবে না আমার আল্লাহ ওয়াহিদ লা শারিকা লা লা নিদালা লাইসা কামিসলিহি শাইই, আল্লাহর সাথে কোনো তুলনা নেই, আমার আল্লাহ আল্লাহই, আল্লাহর সাথে কারো তুলনা নেই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুমিন, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি, আমার আল্লাহর প্রতি আমার ঈমান, আল্লাহই মরাকে জিন্দা করে, তুমি পারো না। তখন এই এরাই থাকবে মুমিন, তাদেরকে অনেক অত্যাচার করা হবে, দাজ্জাল অত্যাচার করবে। বাবাজি এমত অবস্থায় ওইদিকে ইয়াজুজ মাজুজ ও জাহের হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ আদমের বংশধরীর একটা গোষ্ঠী, আদমের বংশেরই একটা গোষ্ঠী, আমরাও আদম সন্তান, আদমের সন্তানদের মধ্যে এরা বড় খুব হিংস্র, খুব ভয়ঙ্কর রূপ তাদের, দেহের আকৃতি সব কিছু মিলে তারা খুব ভয়ঙ্কর রূপের। তাদেরকে বাদশাহ জুলকারনাইন একটা উপত্যকায় আটকাই দিছে, সীসা এবং লোহা তামা মিশ্রিত একটা ওয়াল দিয়া। এই ওয়াল প্রতিদিন ইয়াজুজ মাজুজ জিব্বা দিয়ে এইভাবে চাইটা চাইটা ক্ষয় করে ফেলে, অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষয় করে। যখন শেষ মাথায় চলে আসে বিকালবেলায় তাদের একজন বলে, আগামীকাল বাকিটা করবো, আজকে জায়গায় যাই বোকা। এইভাবে প্রতিদিন তারা ওয়াল ক্ষয় করে। যখন সময় হবে তাদের একজন ওয়াল ক্ষয় করে বিকালবেলায় বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা ভাঙবো। ওই ইনশাআল্লাহর পাওয়ারে পরের দিন তারা ওয়াল ক্ষয় করে একটা ছিদ্র করে ফেলবে। এই ছিদ্র দিয়ে দুনিয়া দেখে তারা পাগল হয়ে যাবে, এত সুন্দর দুনিয়া। তখন সবাই একসাথে আঘাত করে সেই ওয়াল ভেঙ্গে তারা দুনিয়ার মধ্যে মানুষের যে এলাকা এখানে চলে আসবে, তারা এত পরিমাণে এত বেশি হবে, পৃথিবীর সব মানুষ একসাথে হয়ে তাদের সাথে যুদ্ধ করে পারবে না। সমস্ত একসাথে, সমস্ত অস্ত্র একসাথে দিয়ে যদি আক্রমণ করে তাও তাদেরকে ঠেকাইতে পারবে না, এত ভয়ঙ্কর তারা ইয়াজুজ মাজুজের বাহিনী। এমন অবস্থা আল্লাহর রাসূল বলেন, একটা নদীর মধ্যে তারা নামবে, বড় এক নদী, পানির পিপাসায় পানি পান করবে, সামনের একদল এই নদীর পানি পান করিয়া যখন আগাবে পিছনে মানুষ হয়ে দেখবো পানি তো নাই, তারা মনে করব এই নদীর মধ্যে কোনোদিন পানি আসিল না, এত রাক্ষ সেটি পুরা নদীর পানি খাইয়া মুহূর্তে শুকাইলে। কত ভয়ঙ্কর প্রাণী ইয়াজুজ এবং মাজুজ, বিজ্ঞানীরা ওটা স্বীকার করেছে, একটা প্রাণী, এক জাতের প্রাণী এখনো দুনিয়াতে আছে, বিজ্ঞানীরা এখন সবগুলি স্বীকার করতেছে, ইসলাম ধর্মকে সহজে বোঝাই দিচ্ছে সায়েন্স। ইয়াজুজ মাজুজের বাহিনীর সাথে কেউ যুদ্ধ করে পারবে না, ঈসা নবীও না, ইমাম মাহদিও না, কেউ না, বরং আল্লাহর ইশারায় ইমাম মাহদি আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং যারা মুমিন তারা সবাই আল্লাহ তাআলার ইশারায় একটা পাহাড়ের উপরে উঠে যাবে, বড় পাহাড়ের উপরে সব মুমিনরা উঠে যাবে, আর সব বেঈমানদেরকে তারা হত্যা করবে, মেরে ফেলবে। বাবা ওই ইয়াজুজ মাজুজ ভাই মাইরা সব বেঈমান ফিনিশ করব। তখন ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে, হে রাব্বুল আলামিন, হে পরাক্রমশালী সর্বশক্তিমান মাওলা, ইয়াজুজ মাজুজের কঠিন ফেতনা থেকে আমাদের বাঁচাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে এমন এক দুর্লভ জাতের প্রাণী দিবে, পোকা, সেই পোকাটা তাদের শরীরে আসবে একেবারে এমন যে আগুন লাগাইলে যেমন মোম গলে যায়, ওই পোকা দেওয়ার সাথে সাথে তাদের পুরো শরীরটা পোকা খেয়ে ফেলবে বা ধ্বংস করে দিবে, পুরো শরীরটা গইলা মাটি নিচে পড়ে যাবে, সব বাহিনী আল্লাহ তাআলা এই পোকার দ্বারা ধ্বংস করে দেবে।
এখন শরীরের যে অবশিষ্ট অংশগুলি জমিনে থাকবে এগুলির দুর্গন্ধ সারা পৃথিবী দুর্গন্ধ ভরে যাবে। মানুষ যারা মুমিন আছে তারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবে, ঈসা নবী দোয়া করবে, হে পরওয়ারদিগার এই দুর্গন্ধ থেকে আমাদের রক্ষা করো। তখন আল্লাহ তাআলা প্রথম এক জাতের পাখি পাঠাবেন, যে পাখিগুলি ওই অবশিষ্ট অংশগুলি ছুট দিয়া কামড়া কামড়া খাইয়া কমাইবে। এরপর আল্লাহ মুসুলদারে অঝোর ধারায় বৃষ্টি দিবে, সে বৃষ্টি এমন হবে যে বন্যার মতো পানি বৈশা এই বইয়া এই ময়লাগুলি সাগরের মধ্যে ফেলাবে, সারা পৃথিবী ওই সময় পবিত্র হবে, একমাত্র মুমিনরাই থাকবে, কোনো বেঈমান দুনিয়াতে থাকবে না। ওই সাত বছর রাজত্ব করবে ইমাম মাহদী আলাইহিসসালাম, ঈসা নবীও থাকবে, তিনি বিবাহ শাদিও করবেন দাদু। এরপরে ইমাম মাহদী আলাইহিসসালাম ইন্তেকাল হবেন, ঈসা নবী ইন্তেকাল হয়ে যাবেন, এরপরে মানুষ খুব অল্প সময়ে আবার বেঈমান হয়ে যাবে, এত দ্রুত বেঈমান হবে, কাফের মুশরিক হয়ে যাবে, যে একটা সারা পৃথিবীতে ধোঁয়া আসবে, ধোঁয়া চিনেন, ধোঁয়া ধুমা, এত পরিমাণে ধোঁয়া আসবে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো পৃথিবীটা ধোঁয়া ভরে যাবে। সেই ধোঁয়া মুমিনরা ধোঁয়ার কারণে জ্বরে সর্দিয়ে আর কাশিতে ভুগবে, এছাড়া আর অন্য কোনো ক্ষতি তারা হবে না। আর যারা বেঈমান তাদের এই ধোঁয়া নাক দিয়ে ছাড়বো, নাক দিয়ে নিব, দশের পুরো দেহের নাক চোখ মুখ কান, এরপরে আপনার প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা পুরো শরীরে যতগুলি ছিদ্র সবগুলি ছিদ্র দিয়া তাদের এই ধোঁয়া বের হবে, মুমিনদের বের হবে না, বেঈমানদের বের হবে, আর সারা শরীর ফুলে যাবে, কঠিন কষ্ট হবে কাফেরদের। এরপরে আল্লাহ তাআলা দয়া করে ধোঁয়াটাও নিয়ে যাইব। এরপরেই বাবাজি কঠিন অবস্থা আসতেছে, দাব্বাতুল আরদ একটা প্রাণী আল্লাহ পাঠাবে, দশটা প্রাণীর সুরত একটা প্রাণীর মধ্যে থাকবে। আল্লাহ রসুল বয়ান করেন এই দাব্বাতুল আরদ মানুষের সাথে কথা বলবে, মানুষের ভাষায় দাব্বাতুল আরদ এসে বলবে। মানুষের মাঝে এক শ্রেণীর লোক ছিল অবিশ্বাসী, তারা আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করত না, তারা নবীর কথা বিশ্বাস করত না, মুমিনদের কথা তারা বিশ্বাস করত না। দেখো আল্লাহর সবই সত্য হচ্ছে, আমি যে আসবো এটাও অবিশ্বাসী বিশ্বাস করে নাই, আমি আসছি এটা সত্য, আল্লাহর সবই সত্য, এইভাবে মানুষের সাথে এই দাব্বাতুল আরদ কথা বলবে। এই প্রাণীর এক হাতে থাকবে সুলাইমান নবীর আংটি, আর এক হাতে থাকবে মুসা নবীর লাঠি। যারা মুমিন তাদের চেহারার মধ্যে মুসা নবীর লাঠি দ্বারা স্বাভাবিক পর্যায়ে একটা আঘাত করবে, করলে মুমিনদের চেহারা এত সুন্দর হবে, নূরে নূরান্বিত হয়ে যাবে, নূরে আলোকিত হয়ে যাবে, মুমিনের কপালের মধ্যে লেখা আসবে মুমিন। আর সুলাইমান নবীর আংটি দিয়া, সুলাইমান নবীর আংটি দিয়া এই দাব্বাতুল আরদ যারা কাফের তাদের নাকের মধ্যে এইভাবে আঘাত করে একটা দাগ ফেলাই দিবে, এই নাকের দাগ দেখা, এবং সাথে সাথে এই কাফেরদের কপালে লেখা আসবে কাফের। তখন কে মুমিন কে কাফের স্পষ্ট চিনা যাবে, একবার ক্লিয়ার চিনা যাবে। এটা হলো দাব্বাতুল আরদের কাহিনী। বাবাজি আমার কষ্ট হইতেছে আপনারা, এগুলি মনে হচ্ছে আমার কাছে বেশি দূরে না, সময় যত যাচ্ছে তত ঘনই আসতেছে কাছে, আল্লাহ তাআলার ইচ্ছা যখন হবে তখনই তখনই সব হবে। বাবা পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ভূমিকম্প হবে, এত ভয়ঙ্কর ভূমিকম্প হবে, বিশাল এরিয়া নিয়ে ভূমিকম্প, যত পাপি আছে সব ওই ভূমিকম্পে মারা যাবে। পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা ভূমিকম্প হবে, এত ভয়ঙ্কর ভূমিকম্প, ওই এলাকার বৃহৎ একটা বড় সংখ্যার মানুষ মারা যাবে ভূমিকম্পে, এমনকি আরব দেশে একটা ভূমিকম্প হবে। এই তিনটা ভূমিকম্প হবেই দাদু ভাই আমার। এরপরেই সুনান আবি দাউদের মধ্যে লেখ একটা দিন আসবে, ওই একদিন হলো তিন দিনের সমান, একটা দিন তিন দিনের সমান, আর একটা রাত আসবে ওই এক রাত হলো তিন রাতের সমান। এমন রাত সেখানে কোনো চাঁদের আলো বা কোনো আলো থাকবে না, গভীর অন্ধকার, গভীর অন্ধকারে মানুষ পেটের ক্ষুধায় খাবার খুঁজে পাবে না, অন্ধকারে পেটের ক্ষুধায় দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে খাবারের জন্য, তিন রাতের সমান একটা রাত। এরপরে বিশাল আকারে সূর্য পশ্চিম দিক উদিত হবে এই সকালবেলায়, এরপরেই তোবার দরজা বন্ধ হয়ে যাবে, এরপরে যতই নামাজ পড়ুক ইমান আনুক আর কাজ হবে না, তোবার দরজা বন্ধ হয়ে যাবে। বাবাজি আমার তারপরে একটা আগুন আসবে, দাবাগ্নি যাকে বলা হয় আগুন, এই আগুন তেমন হবে যে সামনে যা পাইব সব জ্বালাইব, আগুন খালি একদিকে যাইতেই থাকবো, ধরেন গ্রামের এই মাথা আগুন লাগছে জ্বলতে চলতে হেই মাথা যাইতেছে, এমন এটার একটা দাবাগ্নি আর কি, এই আগুন খালি জ্বলতেছে আর আগাইতেছে, সারা পৃথিবী জুড়ে আগুনটা লাগবে, এই আগুনে দৌড়াইতে দৌড়াইতে মানুষের রয়ে যাবো সামদেশে, কোন দেশে সামদেশে,
রাত্রেবেলায় সন্ধ্যার পরে যখন মানুষ দৌড়ে চলতে ক্লান্ত হয়ে যাবো, আল্লাহর কুদরতের পানিটা আগুনটা থেমে যাবে, ওখানে মানুষ বিশ্রাম নিব। সকালবেলা আবার যখন মানুষ ঘুম তুলবো দেখবো আগুন আবার দৌড়ানি শুরু করছে, আবার দৌড়াইবো, আবার খাওয়ানোর টাইম হবো আবার দাঁড়াইবো, টাইম দিব আল্লাহ। এই দৌড়াইতে দৌড়াইতে আগুন লয়ে যাবো সামদেশে, সামদেশে ওই যুগের সব মানুষ এক জায়গায় হয়ে যাবে, তখন আগুনটা হঠাৎ বিলীন হয়ে যাবে। ওই পৃথিবীর হাসর হইল সামদেশ, আখেরাতের হাসর না, পৃথিবীর হাসর। এই কেয়ামত শুরু হবে ফজরের আজানের পরে ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি গুনগুন করে আবার শুরু হবে। এটা ছোটখাটো বাঁশি না, ইসরাফিল আলাইহিস সালাম ছোটখাটো সলিমুদ্দিন কলিমুদ্দিন না, এটা আলাউদ্দিন জাহাদির সমান না। ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে তাফসীরে মাজহারির মধ্যে একটা দলিল পাইলাম, সারা পৃথিবীর সমস্ত পানি যদি একসাথে জমাইয়া আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, সব সাগরের পাশে পানি একখানা মিলায় যদি ইসরাফিল আলাইহিস সালামের মাথায় ঢেলা দেয় এক ফোঁটা পানি সমাহিত না। এত বড় ইসরাফিল, ওনার সিংহাটাও কত বড়, উনি সিংহায় ফু দিব, এই সিংহা সিংহার ফু এত ভয়ঙ্কর আওয়াজ নিবে সমস্ত মানুষ ওইটাতে মারা যাইব। আর সাগরের পানি সব মানে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা আমি পাচ্ছি না, শুধু এতটুকু আপনারা ফাল্গুন মাসে দেখবেন তুলা উড়ে নি গাছের তুলা, তুলা যেমন উড়ে পৃথিবীর যত বড় বড় পাহাড় শৃঙ্গ আছে এগুলি তুলার মতো খালি উড়বো, এত জোরে আওয়াজ হবে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে বাবাজি। এই কেয়ামতে যেই মানুষটা সবার শেষে মারা যাবে সেই মানুষটা কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। ভাইজান একটু সাবধান হন, একটু সচেতন হন, পাগলামি করেন না। বহু পাগলই দুনিয়াতে ছিল, আমাদের আগে অনেক মানুষ আসিল, আমরা যারা আসছি আমরা হয়তো মনে করতেছি আমরা রূপে আর কিচ্ছু নাই, না ভাই ভুল হবে, বহু বীর বিক্রম বাহাদুরী জমিনে ছিল, আজকে তারা নাই, কোথায় গেল, আমরাও থাকবো না, আমাদের পরে আরো মানুষ আসবে। রাজত্ব আল্লাহ, ক্ষমতা কার, আল্লাহর দিকে আত্মসমর্পণ করেন, মদিনাওয়ালাকে মাইনে নেন, ওলিয়াউলিয়ার পথে থাকেন, তাহলে নাজাতের ব্যবস্থা ইনশাল্লাহ হবে। এই কেয়ামতের প্রত্যেকটা আলামত একটার পর একটা আসবে, ইমাম মাহদিও আসবে। বাবাজি আমা এই কঠিন ফেতনা থেকে আমাদের বাঁচার ইচ্ছা আছে না নাই, কথা বলেন আছে না নাই, অন্তত তোমাকে ইমানটা লইয়া যদি কবরে যেতে পারে একটা লাভ আছে, ইমানটা লইয়া কবরে যেতে পারলে মন